আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তাহলে যেই লোক, আমরা আমাদের সমাজে কি করি, আগে লোকটা নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে কয়রে দেখো লোকটা হেদায়েত পাই গেছে। আগে লোকটা দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখা শুরু করছে, কয়রে দেখো লোকটা হেদায়েত হয়ে গেছে। আগে লোকটা টুপি মাথায় দিত না, পাগড়ি পরত না, এখন পাগড়িও পরে টুপিও পরে, লম্বা দাড়িও রাখছে, লম্বা জুব্বাও পরে ফেলছে, কয়রে দেখো লোকটা কি সুন্দর হেদায়েত পাই গেছে রে। লোকটা হেদায়েত পাইছে কতক্ষণ পরে যায় শিরিক করে, যে লোকের কইতেছি হেদায়েত পাই গেছে, লোকটা কতক্ষণ পরে যায় দেখা যায় কবরের মধ্যে যায় সাজদা দে, কবর বাসের কাছে দোয়া করে, তারপরে ওয়াহদাতুল উজুদ আর হুলুলে বিশ্বাস করে, জিকির করতে করতে নাচতে নাচতে বেহস হয়ে যায়, ওই লোকটা হেদায়েত হয়ে গেছে। কি হেদায়েত হয়েছে? যে হেদায়েতে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদে বুঝে নাই, এটাকে কোরআন সুন্নাহর ভাষায় হেদায়েত বলে না। শুধু বাহ্যিক সেহারা সুরতের কিছু আমলের পরিবর্তন হইলে এটার নাম হেদায়েত নয়। হেদায়েত হইতে হইলে কি লাগবে? তাওহীদ লাগবে, তাওহীদ। তাহলে এক নম্বর যে কারণটা আমরা বলছি জাহালত। জাহালত যতক্ষণ কোনো ব্যক্তি তার ভিতর থেকে দূর করবে না ততক্ষণ লোকটা হেদায়েত পাবে না। জাহালত দূর করতে হলে তাওহীদের এলেম লাগবে, জাহালত দূর করতে হলে বাপ দাদার রসুম রেওয়াজ পদ্ধতি ছাড়তে হবে, না হয় এই লোক হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। জাহালত দূর করতে হলে ওই ব্যক্তিকে ওহির এলেমের কাছে ফিরে আসতে হবে। কিসের এলেম? কথা কয় না, কিসের এলেম লাগবে? ওহির এলেম। ওহির এলেম হলো জিন্দা এলেম, আর যত এলেম আছে সব হলো ধারণার এলেম, জন্নি এলেম, আর ওহির এলেম হলো একইনি এলেম। এই জন্য কোরআনে কারিমের এলেম, সহি হাদিসের এলেম, এটা হলো একইনি এলেম, নিশ্চিত এলেম। এই এলেমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধারণা নাই। এর বাহিরে যত জ্ঞান বিজ্ঞান আছে আল্লাহর জমিনে সব হলো জন্নি এলেম, বিজ্ঞানের জ্ঞান, ধারণার জ্ঞান। এখান থেকে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? আরে কেউ জানে না দেখি, এই দেশে মনে লেখাপড়া নাই কি? বা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? জি কত? হ্যাঁ 500 বছরের। এখান থেকে সূর্যের দূরত্ব কত? এই যে ফাটছে আলহামদুলিল্লাহ, 9 কোটি। কত? 9 কোটি 30 লক্ষ মাইল। আচ্ছা মাপি দেখছে কে কে, কোন আমিনে মাপছে? কম দেখি কোন আমিনে মাপছে? এখান থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল, কেউ কোনোদিন মাপি দেখছে? তাহলে বিজ্ঞানীরা বলছে কি দিয়ে? ধারণা করি বলছে, ধারণা করি। বিজ্ঞানীরা বলে পৃথিবী ঘুরে, আরেকবার কয় সূর্য ঘুরে, আবার কয় সব ঘুরে, আগে কয় আগেরটা ভুল ছিল, এবার একটা ঠিক আছে। তাহলে যত জ্ঞান আমাদেরকে দেয় সব জ্ঞান হলো ধারণার জ্ঞান। কিসের জ্ঞান? ধারণার জ্ঞান। কিন্তু কোরআনে কারিম আমাদেরকে যে জ্ঞান দেয় এটা হলো একেবারে শতভাগ নির্ভুল নিশ্চিত জ্ঞান। কোরআনে কারিম বলছেন ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আমি আল্লাহ যত গ্রহ বানাইছি, উপগ্রহ বানাইছি, নক্ষত্র বানাইছি, যা বানাইছি সবগুলো নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের জ্ঞান, ধারণার জ্ঞান। তাহলে যত বড় বিজ্ঞানী তত বড় ধারণাকারী। সমাজ বিজ্ঞানের জ্ঞান ধারণার জ্ঞান, যুক্তিবিদ্যার জ্ঞান ধারণার জ্ঞান, ভূগোলের জ্ঞান ধারণার জ্ঞান, যত জ্ঞান আছে সব ধারণার জ্ঞান। একমাত্র একইনি নির্ভুল জ্ঞান কোরআন সুন্নাহর জ্ঞান। কোরআন সুন্নাহ হলো দুটা চোখ। এখন কারো যদি চোখ দুটোটা ঠিক থাকে, সামনে যদি সূর্যের আলো থাকে, সামনে যদি লাইটের আলো থাকে, চোখের কাজটা ভালোভাবে চলে। কিন্তু চোখের ভিতরে জ্ঞান আলো নাই, চোখগুলা অন্ধ, আল্লাহ পাক যাকে চোখের আলো দেন নাই, পাওয়ার দেন নাই, এই লোকের সামনে সূর্য আনি দিলেও কোনো কাজ হবে না, এই লোকের সামনে যত পাওয়ারই লাইট এনে দেওয়া হোক না কেন কোনো কাজ হবে না। তাহলে আগে চোখ দুটো ঠিক থাকলে তারপরে যাই বাকি আলোতে উপকারে আসে, কিন্তু যদি চোখ ঠিক না থাকে দুনিয়ার সব আলো দিলেও কোনো উপকারে আসবে না। যেই ব্যক্তির কাছে কোরআনে কারিম আর সহি হাদিসের জ্ঞান আছে, এই লোকের কাছে দুই চোখের পাওয়ার আছে। এবার তার সামনে বিজ্ঞান দাও, সমাজ বিজ্ঞান দাও, ভূগোল দাও, ইতিহাস দাও, যা দাও এগুলোর দ্বারা উপকৃত হবে।
কিন্তু চোখের পাওয়ার নাই ওহির জ্ঞান নাই কোরআন সুন্নার জ্ঞান নাই এই লোকেরে যত জ্ঞান বিজ্ঞান দিবা তত তার জাহালত বাড়ব তত তার জাহালত বাড়ব কথা বুঝে আসছে তাহলে জাহালত দূর করার মাধ্যম হলো ওহির জ্ঞান লাগবে ওহির জ্ঞান নাই অর্থাৎ তার মধ্যে জাহালত আছে এই জাহালত যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর বান্দা হেদায়েত পাওয়ার সম্ভাবনা এখন কি খালি ওহির জ্ঞান শুনলে হবে না পড়া লাগবে ওহির জ্ঞান কি খালি শুনলে হবে ওয়াজ শুনলে হইব নাকি পড়াশোনা করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত নাযিল করেছেন ইকরা আল্লাহ পাক ইসমা বলেন নাই আল্লাহ পাক বলেন কি ইকরা পড়ো আল্লাহ পাক শুনতে বলছেন পড়ে সামেনা ওয়া আতানা শুনলাম আর মানলাম কিন্তু আগে কাজ হলো পড়তে হবে অনেকে কয় না পড়ালেখা করতে পারবো না খালি শুনমো খালি ওয়াজ শুনে আর পড়ালেখা করে না চোখে আর কানে কয় মাসের রাস্তা ওরে জানে না চোখ এখানে কান এখানে দুইটা দুই কাছাকাছি না একেবারে কিন্তু কোনোটা কোনোটার দেখছে কোনোদিন কি চোখে কানের দেখছে কানে চোখের দেখছে কিন্তু বাড়ির কাছে একবার কাছে কিনারে এই জায়গাটার দূরত্ব ছয় মাসের রাস্তা কয় মাসের রাস্তা ছয় মাসের রাস্তা একটা আরেকটার কাছে থাকে কিন্তু একটা আরেকটারে দেখা না এই কানে শোনা আর চোখে দেখা ছয় মাসের দূরত্ব শুনছেন শোনার পরে আজকে এখানে বড় বড় শায়েখদের আলোচনা শুনছেন খুব ভালো লাগছে কয়দিন পরে আরেক জায়গায় গেছেন যাই দেখেন ওরে আল্লাহ বিরাট বিরাট পাগড়ি বিরাট বিরাট জুব্বা এ তো আরো বড় হুজুর মনে হয় এবার তারটা শুনছেন আরো ভালো লাগছে কনা এটাই মনে হয় ঠিক আছে আরেকদিন আরেক জায়গায় গেছেন আরেকটা ঠিক আছে এইভাবে খালি শুনতেছেন আর ঘুরতেছেন শুনতেছেন আর ঘুরতেছেন আপনার ভিতর থেকে জাহালত দূর হবে না যতক্ষণ পর্যন্ত সরাসরি আপনি কিছু না পড়বেন না দেখবেন যখন আপনি নিজে হাদিসটা দেখে নেবেন এবার দুনিয়ার যত মানুষ আপনাকে যাই বলুক আপনাকে সহজে কিন্তু গোমরা করতে পারবে না এজন্য খালি শুনলে হবে না পড়াও লাগবে তাহলে এক নম্বর কথা কি ওরে যা পড়াইছি সর্বশেষ মূল কথা কি এক নম্বর কথা হেদায়েত পাইতে হলে জাহালত দূর করতে হবে এক নম্বর কথা কি জাহালত দূর করা লাগবে না হয় হেদায়েত পাওয়া যাবে না দুই নম্বরে আসেন দুই নম্বরে হলো তাআসুব দূর করতে হবে তাআসুব তাআসুব মানে কি দলবাজি দলবাজি গ্রুপবাজি ফেরকাবাজি দূর করা লাগবে যদি বলেন যে না আমার এই দল হলো একমাত্র আহলে হক আমার এটা হলো একমাত্র আহলে হক সুতরাং আমার দলের বাহিরে যা আছে সব আহলে বাতেল এবার আপনি এখানের আপনার গ্রুপের আপনার ফেরকার এখানে যদি জাল হাদিস হয় তাও না এটা হক দৈবাদিস হলেও হক কে আছে বাতাল হলেও হক সব আপনি দলের ভিতর থেকে নেবেন আর কোনো জায়গা থেকে নেবেন না তাহলে হেদায়েত পাওয়া সম্ভব নয় যদি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ খুব সুন্দর একটা কথা বলছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন আহলুল বেদার বৈশিষ্ট্য হলো সর্বপ্রথম জমিনে আহলুল বেদা কারা বলেন দেখি দেখি আপনারা কি জানেন আজকে স্টুডেন্ট মেধাবী না দুর্বল পরীক্ষা করে লই আগে বলেন দেখি সর্বপ্রথম জমিনে বেদাতি কারা প্রথম বেদাতি কারা আত্মপ্রকাশ করছে ইসলামের মধ্যে বলেন দেখি জি না মুতাজিলার আগেও বেদাতি ছিল সাহাবাই কেরামের যুগেই বেদাতি যারা ছিল সূচনা কাদেরকে দিয়ে খারিজিদেরকে দিয়ে খারিজিদেরকে দিয়ে বেদাতের সূচনা শিয়াদেরকে দিয়ে বেদাতের সূচনা এরাই তো প্রথম বেদাতি প্রথম বেদাতের শুরু খারেজি প্রথম বেদাতের শুরু শিয়া এদেরকে দিয়ে বেদাতের সূচনা রাফেজি আর খারেজি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন বেদাতিদের বৈশিষ্ট্য হল তারা সবাইরে মানে না একজন মানে দুজন মানে বাকিদেরকে মানে না এটা হলো বেদাতের বৈশিষ্ট্য আহলে সুন্নতের বৈশিষ্ট্য হলো সবাই রে মানে আহলে সুন্নতের বৈশিষ্ট্য হলো কি সবাই রে মানা আর বেদাতের বৈশিষ্ট্য হলো একজন বা দুজনকে মানা যেমন দেখবেন খোলাফায়ে রাশেদিন কয়জন ওরে কথা কয় না খোলাফায়ে রাশেদিন কয়জন চারজন শিয়ারা কয়জন মানে কয়জন মানে না একজন মানে তিনজন
মানে না কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মানেই না ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মানেই না ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে মানেই না মানে কারে খালি আলী রাদিয়াল্লাহু তাআলার এই বেদাতের আলামত পাওয়া গেছে গেছে না তিনজন মানে না মানে কয়জন একজন আচ্ছা এবার আসেন খারেজি খারেজিরা কয় দুইজনেরে মানে আর দুইজন মানেই না আবু বকর আর ওমরেরে মানে ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলাহুম এই দুইজনেরে মানেই না তাহলে খারেজির বৈশিষ্ট্য পাইছেন কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কয় সাতজনেরই মানে আবু বকরেরও মানে ওমরেরও মানে ওসমানেরও মানে আলীরও মানে কি বলে না এটা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিয়্যিন সাতজনের মানা আহলে সুন্নাতের বৈশিষ্ট্য এখন ধরেন ইমাম সাতজন ফিকহের ইমাম কয় মাযহাব চার মাযহাবের ইমাম কয়জন চারজন ধরে নিলাম আমরা এই চারজন ঠিকই আছে তারা বলতেছেন যে এই চারজন এখন আহলুল বেদার বৈশিষ্ট্য হলো একজনের মানি তিনজন মানি না আহলে সুন্নতের বৈশিষ্ট্য হলো চারজনেরই মানি তাহলে আমরা কয়জন মানি আমরা কয়জন মানি চারজনেরই মানি আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকেও মানি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকেও মানি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকেও মানি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে মানি কেউ যদি বলে আমরা বলি যে চারজন আমাদের ইমাম চারজনের ইমাম বলি না কিন্তু অন্যরা চারজনের বলে না হজে যাওয়ার সময় হাজিরা যখন সৌদি আরব রওনা দিছে কয় মিয়া শুনেন আমাদের ইমাম আর কিন্তু সৌদি আরবের এদের ইমাম বেশ কম আছে আমাদের ইমাম একজন মক্কা মদিনার ইমাম আর একজন খবরদার ওখানে গেলে সতর্ক থাকবেন হেরা যেমনি আমল করে এমনি আমল করিয়েন না বাংলাদেশ থেকে যাওয়ার সময় শিখাই দিয়ে যায় খবরদার হজে যাইতেছেন উমরা যাইতেছেন খুব সাবধানে থাকবেন কারণ আমাদের ইমাম একজন ওদের ইমাম আর একজন কিন্তু আমরা বলি যে না ওদের ইমামও আমাদের ইমাম আমাদের ইমামও তাদের ইমাম মুসলিম উম্মার যত ইমাম আছেন সব ইমামেরা আমাদের সালাফে সালেহীন কি বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ সালাফ না কি এরা আমাদের সবাই আমাদের সালাফ না তাহলে বোঝা যায় আহলে সুন্নতের বৈশিষ্ট্য হলো সবাইকে মানা আহলে বেদাতের বৈশিষ্ট্য হলো একজন মানি বাকিদেরকে মানি না এই তাসুব দলবাজি যদি কারো মধ্যে ঢুকে এই লোক হেদায়েত পাবে না কারণ সেই যে গ্রুপে ঢুকছে যে ইমামকে মানবো ঠিক করে নিছে যে এই ইমামের বাহিরে আর কিছু মানি না এখন এই ইমামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সহি হাদিসকে এখানে সীমাবদ্ধ করেন নাই এর বাহিরেও সহি হাদিস আছে এর বাহিরেও আরো দ্বীনের কিছু রয়ে গেছে এখন সেই যদি ঠিক করে নিছে না এর বাহিরে আমি যামুই না আমি এই দলেই থাকবো এই গ্রুপেই থাকবো এই মাজহাবেই থাকবো তাহলে তার পক্ষ থেকে সহি হাদিসগুলো আমল করা সম্ভব হবে না তাহলে এই লোকটা হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই দেখা যাবে এই গ্রুপের লোকেরা সুফিবাদী বিভিন্ন ভ্রান্ত আকীদা বিশ্বাস করে বসে রয়েছে এখন সেও কবে যে না আমার এই দলে যেটা আছে এটাই ঠিক এই জন্য তাআসুব ছাড়তে হবে তাআসুব কি ছাড়তে হবে দলবাজি তাআসুব সহি মুসলিমে প্রসিদ্ধ একটা হাদিস আছে একবার আনসার আর মহাজিরদের মধ্যে এরকম দ্বন্দ্ব লেগে গেছিল এক মহাজির এক আনসারের থাপ্পড় দিছিলেন দেওয়ার পরে উনি ডাক দিছেন ইয়ালাল আনসার ও আনসারেরা কোথায় সব চলি আসো আরেকজন ডাক দিছে হে মহাজিরেরা কোথায় চলি আসো আল্লাহ রসুল সরসম শুনে বললেন মা বালু দাওয়াল জাহেলিয়া রে আবার তোমাদের মধ্যে জাহেলিয়তের সূচনা দেখা যাচ্ছে এই জাহেলিয়তের আহ্বান জাহেলিয়তের ডাক দাউহা ফা ইন্নাহা মুনতানা এই জাহেলিয়ত ছাড়ো কারণ এটা দুর্গন্ধযুক্ত অর্থাৎ মুহাজির এক গ্রুপ আনসার এক গ্রুপ এইভাবে দলবাজি করার সুযোগ ইসলামে নাই কেউ যদি এরকম তাআসুব করে এই লোক হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই